ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আপনাদের ফর্ম ফিল আপের ডেটটি আবার কিছুদিন সময় দেওয়া হয়েছে যারা এই সময়ের ভিতরে ফর্ম ফিল করতে পারেননি গত টার্মে তারা আশা করি এই সময়ের ভিতরে ফর্ম ফিল আপটি করে নেবেন আপনাদের পরীক্ষাকে সামনে রেখে আমি বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সদস্য দেখানোর চেষ্টা করি বা করে যাচ্ছে আপনাদের অনেকেরই ছিল যে আপনাদের একটি কম্পালসারি সাবজেক্ট রয়েছে ইংলিশ যেটা থার্ড ইয়ারের বাধ্যতামূলক এই থার্ড ইয়ারের যে ইংলিশ সাবজেক্টটা রয়েছে এই ইংলিশ সাবজেক্টে কোন টাইপের কোর্শেন আসে পাশাপাশি এই ইংরেজির চূড়ান্ত সাজেশন দেখানোর কথা অনেকে বলেছেন আমি সেটাও চেষ্টা করব আজকের এই সেশনে আমি দেখানোর চেষ্টা করব ইংরেজিতে কোন ধরনের প্রশ্ন আসে আশা করি খুব মনোযোগ সহকারে সেশনটি দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে নিঃসংকো প্রশ্নটি করতে পারবেন প্রশ্নের প্যাটার্ন দেখানোর জন্য আমরা বেছে নিয়েছি দুই সালের যে পরীক্ষাটি হয়েছিল আপনাদের যে পরীক্ষা এটা হওয়ার কথা আছে দুই সালে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দুই সালে দেশের পরিস্থিতি ঠিক থাকলে হয়তো আগামী দুই এক মাসের ভিতরে পরীক্ষাটি হয়ে যাবে আজকের যে কোয়েশ্চেনটি আমরা বাছাই করেছি সেটি দুই সালে পরীক্ষা কথা ছিল সঙ্গত কারণে সেটি অনুষ্ঠিত হয়েছিল দুই বাইশ সালে আপনারা জানেন এই ইংরেজিতে টোটাল মার্কস এই বা আশি এবং সময় পাবেন তিন ঘন্টা 30 মিনিট এই ইংরেজির সাবজেক্ট কোডটি হচ্ছে ওয়ান টু ওয়ান এটি হচ্ছে আপনাদের আপনাদের সাবজেক্ট কোড কোন টাইপের কোশ্চেন আসে সেটি আমি একটুখানি দেখানোর চেষ্টা করি আপনাদের কোশ্চেনের তিনটা পার্ট আছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি পার্ট এতে একটি কমফ্রিহেনশন থাকে বা একটা প্যাসেজ থাকে এখানে দেখেন একে লেখা আছে পার্ট এতে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো অর্থাৎ এই একটি প্যাসেজ থাকে মোটামুটি মধ্যম ধরনের একটি প্যাসেজ বা কোনো একটি বিষয় নিয়ে একটা প্যাসেজ লেখা থাকে এই প্যাসেজটি মন দিয়ে পড়ে আপনার নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হয় এখানে এতে চারটা প্রশ্ন থাকে কোনো অপশন থাকে না চারটা প্রশ্নেরই উত্তর দিতে হয় প্রত্যেকটাতে এক নাম্বার করে চার নাম্বার এখানে যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে উপরের এই প্যাসেজটি পড়ে দিতে হবে অর্থাৎ এটার উত্তর এর ভিতরে আছে আপনাকে খুঁজে নিয়ে সেই প্রশ্নটি সঠিক উত্তর দিতে হবে এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার সে বিষয়ে যাচ্ছে যেমন এখানে এতে লেখা আছে অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো এখানে হট ইজ দ্য পিকচার অব ফ্যামিলি লাইফ জেনারেশন এগো এই কোশ্চেনের উত্তরটি আপনার এই প্যাসেজের ভিতরে আছে এরকম ভাবে ঠিক এই প্যাসেজ থেকে প্রথমে প্রশ্নের উত্তর আসে যেটা এক লাইন বা দেড় লাইনের ভিতরে আপনাকে শেষ করতে হবে এবং দুই নাম্বারে কিছু ওয়ার্ড মিনিং আসে রাইট ডাউন দ্য মিনিং অব দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্সেস অফ ইয়ার ওন উইথ দ্য বেসিক ওয়ার্ডস এটি বলছে যে নিচে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে ওয়ার্ড দে আছে এগুলোর মিনিং করতে হবে আপনাকে এগুলো বাংলায় না এখানে কিন্তু লেখা আছে যে ফলোই ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্সেস অর্থাৎ এটার ইংরেজিতে আপনি এটার অর্থ করবেন এবং তার একটা বাক্য তৈরি করবেন ঠিক আছে এটা হচ্ছে বি তে আসে তাহলে এই যে প্যাসেজ উপরে যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন এই প্যাসেজ থেকে দুই ধরনের কোশ্চেন আমরা দেখতে পেরেছি প্রথমত হচ্ছে আপনাকে দিতে হবে এরপরে আপনার বিতে এসে কিছু ওয়ার্ড থাকে যেগুলোর যেমন এখানে রয়েছে জেনারেশান এই জেনারেশানের বাংলাটা হচ্ছে প্রজন্ম আমরা সবাই জানি প্রজন্ম এখন এই প্রজন্ম এটা বাংলায় লেখা যাবে না এটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে তাহলে আপনি কি লিখতে পারেন জেনারেশনটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে অল অফ দ্য পিপল বর্ণ অ্যান্ড লিভিং অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম রিগার্ডেড কালেকটিভলি এবার এটা দিয়ে আপনি একটা ট্রান্সলেশন একটা সেন্টেন্স তৈরি করতে পারেন দ্য প্রেজেন্ট জেনারেশন ইজ জেড জে বা এটাকে আমরা জেড জেনারেশন বলি বা প্রেজেন্ট জেনারেশন ইজ ভেরি অ্যাক্টিভ অর স্মার্ট এভাবে দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারেন এটি হচ্ছে আপনার এই প্যাসেজ থেকে আসে পার্ট এ থেকে চার আর ছয় এখানে ছয়টি আছে ছয়টি উত্তর করতে হবে এক করে মোট দশ এরপরে আমরা চলে যাচ্ছি পার্ট বিতে পার্ট তে দেখেন আনসার এনি ফাইভ কোয়েশ্চেন এখানে আপনার অপশন আছে যেখানে আপনার নাম্বার হচ্ছে চারটা পাঁচটা কোশ্চেন উত্তর করতে হবে চার করে এখানে পার্ট বি থেকে আপনার দেখেন এখানে বেশ কয়েকটা আছে নয় পর্যন্ত এই এইখান থেকে আপনার মোট পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুইতে আছে দেখেন সেন্স দ্য ফলোই ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য অর্থাৎ আপনাকে আরেকটু বলি যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় পর্যন্ত আপনাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যেমন দুই দিতে পারেন তিন দিতে পারেন বা তিন বাদে চার দিতে পারেন এভাবে যাই হোক আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আলোচনায় যাচ্ছি দুই নাম্বারে যেটা বলছে যে এখানে আপনার কিছু ওয়ার্ড দেয়া আছে এগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করবেন এখানে প্রত্যেকটাতে এক নাম্বার করে আছে দেখেন পাঁচটা আছে এখানে বলছে চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স আপনাকে প্রথমে সেটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপর একটা সেন্টেন্স তৈরি করতে হবে যদি আমরা দুই নাম্বারের প্রথমটাতে দেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে প্রোডাকশান এটাকে আপনার ভার্ব করতে হবে ভার্ব করতে হবে তাহলে প্রোডাকশান এটা হচ্ছে আপনার নাউন আছে এটাকে ভার্ব করতে হবে তাহলে এটা প্রডিউস এখন প্রডিউস নিয়ে আপনি একটি একটা একটা সেন্টেন্স তৈরি করতে হবে এই টাইপের পাশে দেখেন বিউটিফুল বলা আছে বিউটিফুল এটাকে আপনার নাউন করতে হবে বিউটিফুল এখানে অ্যাজেক্টিভ আছে এটাকে আপনার নাউন করতে হবে তাহলে সেটা বিউটি হবে এরপরে স্লোলি এটি দেখেন এটা অ্যাডভার্ব আছে এটাকে আপনাকে অ্যাজেক্টিভ করতে হবে তাহলে স্লো হবে এরপরে আছে হেভি এটাকে আপনার অ্যাডভার্ব করতে হবে এটা হেভিলি হবে এইভাবে কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলোকে আপনার চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আপনি একটি সেন্টেন্সও কিন্তু তৈরি করতে হবে এটা আপনার মতো করে আপনি করতে পারেন বা করতে পারবেন তিন নাম্বারে যেটা রয়েছে দেখেন এখানে বলছে সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস এইগুলোকে আপনাকে একটু জানতে হবে যে এখানে একটা শব্দ আপনাকে নিয়ে আসতে হবে যেটা এটার সাথে সামঞ্জস্য তিন নাম্বারে এটা থাকে যেমন এখানে এতে বলা হচ্ছে অল চকচক করলে শোনা হয় না এরকম একটা কথা এখানে আসছে অল দ্য গ্লিটার ইজ নট এ গোল্ড এটা আপনি আপনাকে নিয়ে আসতে হবে বিতে দেখেন আইস ড্যাশ অন ওয়াটার তাহলে বরফ পানির উপরে কি করে ভাষে তাহলে এখানে আপনার ফ্লোটস দিতে হবে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ড্যাশ তার মানে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি সাফল্য পাবেন ইউ উইল সাকসেস এভাবে দিতে পারেন ডি নাম্বারে বলছে হি হু লাভস ইস কান্ট্রি একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে ইস কল ড্যাশ তাকে কি বলা হয় প্যাট্রিয়ট বলা হয় দেশপ্রেমিক বলা হয় এভাবে আপনাকে এই শব্দগুলো নিয়ে আসতে হবে তাহলে এটা পেয়ে গেলাম চলেন চার নাম্বারে দেখি কি বলে চার নাম্বারে বলছে ইউজ দ্য ভেতরে যেটা আছে এটার কারেক্ট ফর্ম অফ ভার্ভ করতে হবে চার নাম্বারে এখানে একটা বি ভার্ভ দেওয়া আছে এটাকে আপনার সঠিক ভার্ভ করতে হবে দ্য কালার অফ আইস ড্যাশ ব্লু এখানে বির ভিতরে কি আছে এম ইজ আর অজ অর হ্যাভ হ্যাজ হ্যাড এই টাইপের যেটা আছে এটা যেটা যাবে আপনাকে সেটা দিতে হবে দ্য কালার অফ হার আইস ইজ ব্লু ইজ হবে এরকম ভাবে আপনাকে এই ভার্ব সাজাতে হবে অর্থাৎ আপনি যদি ভার্ব প্র্যাকটিস করেন তাহলে এগুলো আপনি লিখতে পারবেন এরপরে পাঁচ নাম্বারে দেখেন এখানে কিছু সিনোনিম আছে রাইট ডাউন দ্য সিনোনিমস

তার প্রস্তাবটি গ্রহণ করেছি এভাবে অর্থাৎ সিনোনিম আপনাকে পড়তে হবে এরপর দেখেন নাইস অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ এটাই প্রত্যেকটার যে সিনোনিম অর্থাৎ অ্যানাদার যে ওয়ার্ড সেটা কিন্তু আমরা অনেকে জানি নাইস মানে সুন্দর বিউটিফুল মানে সুন্দর রিফিউজ মানে প্রত্যাখ্যান করা হ্যাঁ তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে আপনার সবাই জানেন যে একদম ঠিকঠাক যেটা এই টাইপের তাহলে ইন অ্যাপ্রোপ্রিয়েট সরি অ্যাপ্রোপ্রিয়েট যেটা এটা প্রপারে নিয়ে আসতে পারবেন প্রপার লিখতে পারেন হ্যাঁ এই টাইপের সিনোনিম আপনাদেরকে পড়তে হবে এরপরে ছয় নাম্বারে বলছে ফ্রেম এইচ কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচে কিছু সেন্টেন্স আছে যেগুলো ডাব্লিউ এইচ কোশেন আমরা বলি এগুলোর কোশ্চেন আকারে করতে হবে হিজ ফাদার ইজ আ টিচার হু ইজ হিজ ফাদার এভাবে আপনাকে প্রশ্ন মানে এখানে উত্তর আছে এটার প্রশ্ন বের করতে হবে এখান থেকেই ঠিক আছে ডাব্লিউ কোশ্চেন এটা পড়তে হবে সাত নাম্বারে রিয়ারেন্স দ্য ফলোয়িং ওয়ার্ড টু মেক এ সেন্সেবল সেন্টেন্স সাত নাম্বারে দেখেন কি থাকে কি নিচে কিছু সেন্টেন্স থাকে যেটা রিয়ারেন্স করতে হবে একটা বললে বুঝবেন সাত নাম্বারটা একটু দেখেন হ্যাড বেটার হাউ গো ইউ এই কোশ্চেনটা এখানে একটা সুন্দর একটা ওয়ার্ড আছে যেটা উল্টা পাল্টা করে দেওয়া আছে আপনাকে সাজাতে হবে তাহলে ইউ হ্যাড বেটার গো এখানে হাউ কোশ্চেনে ভুল আছে এটা নাও হবে এখানে কোশ্চেনে ভুল আছে হ্যাড বেটার নাও গো ইউ এভাবে দেওয়া আছে এখানে তাহলে এটাকে আমাদেরকে রেয়ারেন্স করতে হবে একটা অর্থপূর্ণ বানাতে হবে এটা তো কোনো সেন্টেন্স হলো না হ্যাড বেটার হাউ গো ইউ এটা কোনো সেন্টেন্স হতে পারে না তাহলে একটা সেন্টেন্স করতে হবে কি করব ইউ হ্যাড ইউ হ্যাড বেটার গো নাও তার মানে তোমার এখন যাওয়া উচিত ঠিক এভাবে প্রত্যেকটা যেটা আছে এটা আপনাকে একটা সুন্দর সেন্টেন্স তৈরি করতে হবে এই কোশ্চেনটাও থাকে যেমন হিম প্লেইং ফিল্ড স দি ইন তার মানে এখানে দেখেন আই হিম প্লেইং ইন দ্য ফিল্ড অর্থাৎ আমি তাকে মাঠে খেলতে দেখেছিলাম এভাবে পরেরটা ইন ওয়ার্কস অফিস তাহলে রহিম ওয়ার্কস ইন অ্যান অফিস এভাবে আপনাকে রিয়ারেন্সটা শিখতে হবে আট নম্বরে যেটা আসে আপনাকে এটা এটা পাংচুয়েট দা ফলোয়িং প্যাচেস এটা আপনার কি করতে হবে এটাকে আপনার সুন্দর করে সাজাতে হবে যেমন এই সেন্টেন্সটা আপনার কোথায় ফুল হবে কোথাও কমা হবে কোনটা স্মল লেটার হবে কোনটি ক্যাপিটাল লেটার হবে এগুলো আপনাকে দিয়ে সাজাতে হবে যেমন সেন্টেন্স প্রথম শুরু করেছে স্মল লেটার দিয়ে কিন্তু প্রথমটা তো আপনার ক্যাপিটাল দিয়ে শুরু করতে হবে তার মানে এখানে হ্যাব হবে তারপরে সেন্টেন্সটা কোথায় থামবে সেখানে ফুল হবে এটা আপনাকে শিখতে হবে নয় নম্বরে একটা ট্রান্সলেশন আসে ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইন্টু ইংলিশ অর্থাৎ বাংলায় থাকে এটা আপনাকে ইংরেজিতে করতে হবে বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ইজ আওয়ার মাদার টাং বা আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ এভাবে এটা আপনাকে ট্রান্সলেট করতে হবে অর্থাৎ একটু বলে রাখি পার্ট বিতে দেখেন পার্ট বিতে কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আপনার কারণ আপনার এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে এই আটটার ভিতরে আপনাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে মাথায় রাখবেন দুই নাম্বার থেকে নয় নাম্বার পর্যন্ত এটার ভিতরে আপনার মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা লেখার দরকার নাই আপনি যদি মনে করেন যে আপনি ট্রান্সলেশন পারবেন না এটা বাদ দেন যদি মনে করেন আপনি রিয়ারেন্সটা পারেন না এটা আপনি বাদ দেন যে পাঁচটা আপনি পারবেন সেই পাঁচটি আপনাকে এখান থেকে লিখতে হবে এরপরে আছে আছে যে এই একটু নাম্বার পাওয়া যায় আপনারা চাইলে এই আগেও লিখতে পারেন পার্ট সি তে কি আছে দেখেন এখানে বলছে অ্যান্সার এনি ফাইভ কোয়েশন এখানেও পাঁচটা অর্থাৎ সতেরোটা আছে এখানে সাতটার ভিতরে আপনাকে এখানে দশ থেকে সতেরো নাম্বার এর ভিতর থেকে আপনাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমেই দেখেন রয়েছে একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা সবচাইতে বড় ভুল যেটা করি এটা হচ্ছে আমরা প্যারা করি মাথায় রাখবেন প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারাতেই শেষ করতে হয় অর্থাৎ একটা না লিখে যেতে হবে এবং একটা লাইন গ্যাপ দিয়ে বা দুটো লাইন গ্যাপ দিয়ে আবার যদি লেখেন তাহলে কিন্তু প্যারাগ্রাফ হয় না প্যারাগ্রাফ আপনাকে কোনো প্রকার বিরতি ছাড়াই এক টানা এক টানা লিখতে হবে এই প্যারাগ্রাফ একটা আসে দেখেন গতবার এসেছিল প্রাইজ হাইক এবং ট্রাফিক জ্যাম অর্থাৎ দ্রব্যমূল্য উদ্ধগতি এবং ট্রাফিক জ্যাম আপনাদেরও কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমরা পরের সেশনে দেখাবো এখন এই যে প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ আসবে আমি আপনাদের সাত আটটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ দিয়ে মোটামুটি সাজানোর চেষ্টা করেছি যেটা আসার মতো তো এই প্যারাগ্রাফ এখান থেকে আসবে একটা প্যারাগ্রাফ এরপরে এগারো নম্বরে একটা রিপোর্ট আসে রাইটের রিপোর্ট অন কালচারাল প্রোগ্রাম হেলডনের এর কলেজ এটা বিভিন্ন আসতে পারে এটা আপনার কলেজে একটা কালচারাল প্রোগ্রাম হয়েছিল সেই বিষয়ে একটা রিপোর্ট এসেছিল গতবার এটা বিভিন্ন রিপোর্ট আসে তাহলে আপনার একটা প্যারাগ্রাফ অবশ্যই পড়তে হবে এরপরে রিপোর্ট এরপরে বারো নম্বরে যেটা আসে একটা লেটার একটা বারো নম্বরে একটা লেটার থাকে এবং তেরো নম্বরে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন থাকে লেটার এবং অ্যাপ্লিকেশান এই দুটো কিন্তু ভালো পরিমাণ নাম্বার আসে সুতরাং এখান থেকে এই দুটোই লেখার চেষ্টা করবেন দেখেন লেটারের আমি সাদেশনটা আপনাদেরকে দিব তারপরে একটু বলি লেটার টু এ ফরেন ফ্রেন্ড অফ ইউক্রাই ডিসক্রাইবিং দ্য ফেস্টিভ্যাল অফ পহেলা বৈশাখ অর্থাৎ পহেলা বৈশাখে যেটা উদযাপন করেছেন সেই পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে আপনার এক বিদেশি ফ্রেন্ডকে একটা চিঠি লিখতে হবে এটা চিঠি লেখা এটা আশা করি আপনারা সবাই পারেন এবং তেরো নম্বরে এসে দেখেন একটা অ্যাপ্লিকেশান আসে এটা অ্যাপ্লিকেশান বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে অধিকাংশ অ্যাপ্লিকেশনের ফরম্যাটে সব এক টু প্রথমে ডেট দিয়ে তারপরে টু হ্যাঁ তারপরে প্রিন্সিপাল বা যেখানে লিখতে বলে সেখানে তারপরে তার ঠিকানা এবং শেষে অ্যাড্রেস দিয়ে ডিএসআর দিয়ে অ্যাপ্লিকেশান শেষ করবেন আর শেষে হচ্ছে ইউর ফেথ ফিলি আপনি বা আপনার ঠিকানা তেরো নম্বরে দেখেন রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশান টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ আ ডিবেট কম্পিটিশন অ্যাট ইউর কলেজ তার মানে এখানে যেটা এসেছিল আপনার কলেজে একটি ডিবেট কম্পিটিশন হবে সেটার অনুমতি চেয়ে প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লেখা আমি কোন টাইপের কোশ্চেন আসে আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি লেটার তাহলে একটা প্যারাগ্রাফ রিপোর্ট রাইটিং একটা লেটার একটা এস এ আসে একটা রচনা আসে দেখেন পাঁচটা প্রত্যেকটা কিন্তু নাম্বার দশ করে খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা এস এ আসে নিচে বলা থাকে যে কোনো রাইট অ্যান্ড এস এ দুটোর ভিতরে যে কোনো একটা লিখতে হবে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দা ফিউচার অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং এটার ভবিষ্যৎ হ্যাঁ এই সম্পর্কে একটা এরপরে বি তে দেখেন ডেঞ্জার অফ স্মোকিং অর্থাৎ ধূমপানের যে ক্ষতিকর দিক আছে সেটা এই বিষয়ে একটা এসে আপনাকে লিখতে হবে ঠিক আছে এটা অর্থাৎ আপনাকে তাহলে একটা এসেও পড়তে হবে এরপরে 15 নম্বরটা আপনি আরাও যেতে পারেন কারণ যেহেতু আমাদের 17 দাগ পর্যন্ত আছে 10 থেকে 17 এর ভিতর আপনাকে পাঁচটা উত্তর করতে হবে এরপরে দেখেন এমপ্লিফায়ার আছে এমপ্লিফাই এনি অন অফ দা ফলোইং আইডিয়া এখানে থাকে দুটো আইডিয়া দেয়া থাকে এটাকে আপনাকে এলাবোরেট করতে হবে আপনাকে এক্সটেন্ড করতে হবে এই ধারণাটাকে আপনাকে বাড়াইতে হবে কেমনে ফেইলর ইজ দা পিলার অফ সাকসেস হ্যাঁ ব্যক্ততাই হচ্ছে সাফল্যের চাবি কাঠি বা পিলার যেটা কি আমরা বলি বা ব্যক্ততাই হচ্ছে সাফল্যের সোপান এরকম এটা নিয়ে আপনাকে লিখতে হবে এটা নিয়ে আপনাকে এটা নিয়ে আপনাকে এটা বাড়াইতে হবে এরপরে বিতে বলছ স্টিসিন টাইম সেভস মাইন অর্থাৎ সময়ের দশ ফোর সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এটাকে আপনাকে এলেবরেট করতে হবে অর্থাৎ একটা প্যারাগ্রাফ টাইপের একটু বড় করতে হবে ভাব সম্প্রসারণ বাংলায় আমরা যেটা বলি এরকম করতে হবে তো এটা যদি আপনি পারেন তাহলে ভালো এটা লিখতে পারবেন আর যদি না পারেন তাহলে বাকিগুলো আপনি লিখতে পারেন ষোলো নাম্বারে দেখেন সুন্দর একটা জিনিস আছে ষোলো নাম্বারে যেটা আপনি অবশ্যই লিখবেন এখানে একটা ডায়লগ লিখতে হয় একটা কথোপকথন তৈরি করতে হয় খুবই সহজ একটা টার্ম রাইট ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড দ্য বাংলা একাডেমি বইমেলা এটা সমসাময়িক যে কোনো একটা বিষয় নিয়ে আসতে পারে এখানে গতবার যেটা এসেছিল যে বাংলা একাডেমিতে আপনি এবং যে বই বিক্রি করছে সেলসম্যান তাদের ভিতরে একটা কথাপকথন অর্থাৎ কিভাবে তৈরি করবেন আপনি বা সেলসম্যান তার একটা নাম দিয়ে আপনি প্রথমে হাওয়ারিও বা প্রথমে সালাম দিয়ে শুরু করতে পারেন আর ইউ তারপরে আপনি কোন টাইপের বই চাচ্ছেন এভাবে কিন্তু আপনি লিখতে পারেন খুবই সহজ এবং এটা পারবেন এবং লেখা উচিত যাই লেখেন এখানে ভুল হওয়ার সম্ভাবনা নাই সুন্দর নাম্বার পাবেন সতেরো নাম্বারের দেখেন এ অথবা বি যে কোনো একটা আপনাকে লিখতে হবে একটা পোস্টার করতে হয় একটা পোস্টার এটাও কিন্তু খুব সহজ সুন্দর একটা পোস্টার তৈরি করা যেতে পারে আপনারা দেখেছেন বিজ্ঞাপনগুলো কিভাবে তৈরি করে রাইট এ পোস্টার টু মেক এ বিবাহর যে ক্ষতিকর দিকটা বা বিপজ্জনক দিকটা এটা আনিয়ে এমন একটা পোস্টার তৈরি করবেন যেটাতে জনগণ সচেতন হয় অথবা রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবাউট ফ্ল্যাট টু লাইট অর্থাৎ একটা বাড়ি ভাড়া দিবেন এই বিষয়ে একটা বিজ্ঞাপন তৈরি করবেন এই আপনার দশ থেকে সতেরো নাম্বারের ভিতরে আপনাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এর ভিতরে আমি আপনাকে যেটা পরামর্শ দেই সেটি অবশ্যই ডায়লগটি লিখবেন এরপরে লেটার লিখবেন এবং অ্যাপ্লিকেশান লিখবেন তিনটা এরপরে একটা প্যারাগ্রাফ চারটা আর বাকি একটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা লিখবেন কারণ দেখেন লেটার আপনি সমস্ত লেটার হচ্ছে একই রকমের এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম এটা আপনারা জানান কিভাবে চিঠি লিখতে হয় একটা পড়ে গিয়েছেন পড়েছে আর একটা সমস্যা নেই আপনি আপনার মতো করে লিখতে পারবেন অ্যাপ্লিকেশনও সেম একটা নির্দিষ্ট নিয়ম আছে এই নিয়মের ভিতরে আপনি সুন্দর করে লিখতে পারবেন সুতরাং লেটার অ্যাপ্লিকেশন এবং ডায়ালগ আর প্যারাগ্রাফ এই চারটা অবশ্যই লিখবেন এবং এরপরে এর ভিতর থেকে আপনি যেটা ভালো মনে করেন সেটা লিখবেন এই হচ্ছে আপনার পার্ট সি পার্ট বিটা হচ্ছে একটু গ্রামেটিক্যাল আইটেম যেটা আপনাকে বলেছি এর ভিতরে আপনার যেটা সহজ মনে হয় আপনি যেটা পারেন সেটা লিখবেন ঠিক আছে ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনাকে মেক সেন্টেন্স হ্যাঁ মেক সেন্টেন্সটা পড়বেন তারপরে এটা আপনি পারবেন যে সুইটেবল ওয়ার্ড আনা যেটা আপনার মনে হয় যেটা পারফেক্ট সেই ওয়ার্ডটি আপনি এখানে দিবেন আর হচ্ছে ভার্ভ ভার্ভটা অবশ্যই পড়বেন কিছু সিনোনিম আপনাদের বইয়ে আছে বা গাইডে আছে সিনোনিমটি পড়বেন ডাব্লু এইস যদি আপনি মনে করেন আপনি পারেন তাহলে লিখবেন তবে সাত নাম্বারটা আপনি পারবেন সাত নাম্বার আট নাম্বার এগুলো আপনারা অবশ্যই পারবেন কোথায় ফুল স্টাফ হয় কোথায় কমা হয় কোথায় কোশ্চেন চিহ্ন হয় কোথায় ক্যাপিটাল হয় স্মল হয় এগুলো আপনারা পারবেন হ্যাঁ তো এভাবে আপনারা শেষ করবেন এবং যদি আপনাদের ক্ষেত্রে যে পরামর্শটা আমার মনে হয় যে এখানে বেশি সময় নষ্ট হচ্ছে আপনি পেছন দিক থেকে শুরু করতে পারেন যে পার্ট সি পার্ট সি থেকে যেমন আপনি লেটার অ্যাপ্লিকেশন ডায়ালগ হ্যাঁ প্যারাগ্রাফ এগুলো লিখে আসতে পারেন গ্রামার আইটিক্যাল গ্রামার আইটেম যেগুলো আছে সেগুলো লিখতে পারেন এবং লাস্টে এসে আপনি এটা করতে পারেন বা আপনি যদি মনে করেন এটা আপনি পারেন না তাহলে এটাও আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই এর পরের যে সেশন সেটাতে আপনাদের জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখানোর চেষ্টা করব তত সময় সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আল্লাহ হাফেজ